হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ইতিমধ্যে রান্নার গ্যাসকে নিয়ে অর্থাৎ ইন্ডিয়ান হোক বা এইচপি হোক বা ভারত গ্যাস হোক অথবা উজ্জ্বলা যোজনার গ্যাস হোক, যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাস থেকে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য, কারণ রান্নার গ্যাস নিয়ে বেরিয়ে এসেছে একটি বিশাল বড় আপডেট। ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট ও অনুরোধ, ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক ও শেয়ারই আমাদের উৎসাহিত করে লেটেস্ট ট্রেনিং আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, এবং চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনার বাড়িতে রান্নার গ্যাস রয়েছে, আর ওই গ্যাসটি কি কোম্পানি অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ যখনই কোম্পানি ভিত্তিক কোনো আপডেট আসবে তখন আমাদের আপনাদের সামনে প্রোভাইড করতে খুবই সুবিধা হয়ে থাকবে। এখানে বলা হচ্ছে ভোটের বাজারে এক ধাক্কায় অনেকটা দাম বাড়লো রান্নার গ্যাসের, যেখানে বলা হচ্ছে ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো 6 টাকা, এবং 6 টাকা দাম বেড়ে নতুন গ্যাসের দাম হয়েছে ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম 712.50 টাকা এবং মুম্বাই হয়েছে 684 টাকা। আবার ভর্তুকি যুক্ত এলপিজি গ্যাসের দাম বেড়ে হয়েছে 496.16 টাকা এবং 493.86 টাকা। বছরে গ্রাহক 12টি সিলিন্ডার ভর্তুকি যুক্ত দামে পেতে পারেন, এর বেশি হলে গ্রাহককে ভর্তুকিহীন দামে তা কিনতে হবে। তো ফ্রেন্ডস, দেখে নিই পশ্চিমবঙ্গ সহ কলকাতা গ্যাসের দাম কত হয়েছে, যেখানে ফেব্রুয়ারি মাসে ছিল 683.44 টাকা এবং মার্চ মাসে এসে দাঁড়িয়েছিল 727.59 টাকা এবং এপ্রিল মাসে শেষ পর্যন্ত ছিল 732.81 টাকা, যেখানে ফেব্রুয়ারি মাসে সাবসিডি হিসাবে পেয়েছিলেন 186.43 টাকা এবং মার্চ মাসে পেয়েছিলেন 228.75 টাকা এবং এপ্রিল মাসে পেয়েছিলেন 233.50 টাকা। এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রথম মের পর থেকে রয়েছে গ্যাস, এবং পয়লা মের পর থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়েও বাড়তে পারে গ্যাসের দাম। অলরেডি সারা ভারতবর্ষের একাধিক রাজ্যে গ্যাসের দাম বেশ ভালোই বেড়েছে, এবং যেখানে সারা পশ্চিমবঙ্গ জুড়েও বাড়তে পারে গ্যাসের দাম, এবং যেখানে আজ পয়লা মে 2019 এর পর থেকে পশ্চিমবঙ্গে বাড়তে পারে গ্যাসের দাম, এমনই সম্ভাব্য রয়েছে। তো ফ্রেন্ডস, আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।